নমস্কার, আরতি হোম কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করলা আর আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই এখানে আমি 200 গ্রাম তিতা করলা আর 200 গ্রাম আলু ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গরম কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা 2 ফালটি করে, একটা শুকনো লঙ্কা 2 ফালটি করে আর 1/2 চামচ সাদা গোটা জিরে। এবারে 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম আঁচে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব 4টে কাঁচা লঙ্কা ফাটানো। তারপর পেঁয়াজটাকে 1/2 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা সোনালি হয়ে আসবে তখন কেটে রাখা আলুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিব। এবারে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে আলুটাকে হালকা সোনালি করে ভেজে নিব। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা করলাগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিব। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে আলু আর তিতা করলাটাকে একসঙ্গে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি 1 মিনিট সময়ের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে দিব, যাতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আরও 1 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে আমি সবজিটাকে সুন্দর করে ভেজে নিব। করলাটাকে একটু কড়া করে ভাজলে হয় কি, তরকারিতে করলার তেতো ভাবটা অনেকটা কমে আসে, যার ফলে খেতে খুব ভালো হয়। এবারে আমাদের সবজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো সবজিটার থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, যার জন্য এক এক করে সমস্ত মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিব। সবার প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা আর রসুন বাটা, মানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি এখানে, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে মশলাটাকে হালকা মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1টা গোটা টমেটো বাটা, আর দিয়ে দিলাম সামান্য জল। এবারে সমস্ত মশলাটার সঙ্গে সবজির সঙ্গে খুব ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নিব। তারপর 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবারে দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, যার জন্য চেক করে নিব আলুগুলি সেদ্ধ হলো কি না। দেখো আলুটা তিতা করলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যার জন্য 1 কাপ পরিমাপ জল আমি এবারে অ্যাড করে দিব। যারা বেশি ঝোল চাও তারা পরিমাণ আর একটু বেশি জল দিতে পারো। এবারে আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট সময় ধরে ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন সুন্দর ফুটে যাবে তখন এর মধ্যে 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিব। এবারে মিডিয়াম আঁচে আরও 1 মিনিট ঝোলটাকে জাল করে নিলে পরেই আমাদের করলা আলুর তরকারি একদমই তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।